এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া স্বস্তির খবর, তীব্র তাপ থেকে সাময়িক স্বস্তি, আজ বৃষ্টিতে ভিজবে বাংলার বিভিন্ন জেলা, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। সকাল থেকে আকাশ পরিষ্কার, তবে এখনও পর্যন্ত তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণবঙ্গেরও চারটি জেলায় চলবে বৃষ্টি, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আজ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, কখন থেকে শুরু হবে বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে আজ বৃষ্টি হবে এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানালো, জানিয়ে দেবো বিস্তারিত ভিডিওতে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হাফি জানিয়েছে রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না। আজ শহরে আকাশ পরিষ্কার, তবুও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই ওপরে, তবে আবহাওয়া আগের থেকে অনেকটাই শুষ্ক এবং এই পরিস্থিতি আরও কয়েকদিন চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বাংলার একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা, মূলত দার্জিলিং ও কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুই দিন পর থেকে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা, আজ দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে 224 পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়াতে বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস সূত্রে খবর, ইস্টার্ন ইন্ডিয়াতে শুধু নর্থ ওয়েস্টার্লি বাতাস প্রবেশ করছে, এই বাতাসগুলো খুবই শুষ্ক, তার ফলে আগামী পাঁচ দিন শুষ্কই থাকবে। শুধুমাত্র উত্তরবঙ্গে, সিকিমে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে আগামী 48 ঘন্টা অর্থাৎ 31 মার্চ বৃহস্পতিবার সকাল পর্যন্ত সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে আগামী 48 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার 31 মার্চ সকালে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সহ মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, বাকি জেলাগুলো শুষ্কই থাকবে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী 24 ঘন্টায় তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, তবে আগামী 3 দিনে সমতল ভূমিতে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়া পরিষ্কারই থাকবে।